শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দুই থেকে তিন মিনিট বক্তব্য দেব, স্লোগান থামিয়ে দয়া করে আগের মতো বসে যাবেন, না হলে বক্তব্য শুনতে পাবেন না। আপনারা ইতিমধ্যেই জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট হয়েছেন। এই ভাই স্লোগান বন্ধ করেন, দুই তিন মিনিট কথা বলে আজান দিয়ে দেবে, অনেক নেতৃবৃন্দ এখনো বক্তব্য দেওয়ার বাকি আছে। আপনারা ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যে স্পষ্ট হয়েছেন, গণতন্ত্র মঞ্চ কোন রাজনৈতিক দলকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য কিংবা কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য গঠিত হয় নাই। গণতন্ত্র মঞ্চ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র মঞ্চ গঠন করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ স্পষ্টভাবে বলেছে, আমাদের এই সমাবেশে এর পরবর্তী থেকে যে কোনো রাজনৈতিক দলের কর্মী যদি বিশৃঙ্খলা করেন, তিনি যেই দলের হন না কেন, আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সেই দলকে বহিষ্কারের অনুরোধ জানাবো। এত সুন্দর একটা প্রোগ্রাম সরকারের এজেন্ট গোয়েন্দা সংস্থার দিয়ে একটা এজেন্ট ঢুকিয়ে বানচাল করে দেওয়ার জন্য নানা ধরনের তৎপরতা চালায়, যারা উচ্ছৃঙ্খলা করছেন আমরা ধরে নেব, ওদের এজেন্ট হিসেবে এই সমাবেশে এসেছেন। সহজ কথা, এরপর থেকে প্রত্যেকটি প্রোগ্রামে সুশৃঙ্খল ভাবে আপনারা প্রোগ্রাম অংশ নেবেন। এই প্রোগ্রাম কোন রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়, গণতন্ত্র মঞ্চের শরিক দল সময় মিলে সকলের প্রোগ্রাম। এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য আমাদের সকলের দায়িত্ব, দেশ পাল্টাবেন, রাষ্ট্র পাল্টাবেন, আগে নিজেদের চরিত্র বদলান। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, বর্তমান সরকার দেশে যে দুর্বৃত্তায়ন কায়েম করেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন, চট্টগ্রামের ডিসি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য মোনাজাত করে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার পটিয়ার ইউএনও তারা শেখ হাসিনার জন্মদিনের শোভাযাত্রা মিছিলে অংশ নেয়, সুপ্রিম কোর্টের বিচারপতি আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়, ইডেন কলেজের অধ্যক্ষ ছাত্রলীগের নারী নেত্রীদের অনৈতিক কাজকে প্রশ্রয় দেয়, লালবাগের ওসি ছাত্রলীগের নেত্রীদের অনৈতিক ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য শেল্টার দেয়। শেখ হাসিনা আজকে এইভাবে এই দেশের উন্নয়ন করে এই দেশ জাতির সর্বনাশ করেছে। আপনারা শুনেছেন গতকালকে উদ্বিগ্ন অভিভাবক নাগরিক সমাজ ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা আপনার আমার বোনদেরকে দিয়ে অনৈতিক কাজে বাধ্য করছে, তার প্রতিবাদে তারা একটা সমাবেশ প্রতিবাদ করতে চেয়েছিল, সেখানে লালবাগ থানার ওসি বলেছে প্রোগ্রাম হবে না, হবেই না বলে দিয়েছি। অর্থাৎ এই অনৈতিক কাজকে ওসিরা এখন প্রোটেকশন দিচ্ছেন। পুলিশ প্রধান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি অধ্যায় রচনা করেছেন, বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত করেছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুনি মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। সেই পুলিশ প্রধান অবসরে গেছেন, তার প্রোটেকশনের জন্য সরকার দুজন দেহরক্ষী দিয়েছে, এবং সরকারের চরিত্র কতটা জঘন্য, তাদের চরিত্রে কতটুকু পচন ধরেছে, তারা বিরোধী দলের সভা সমাবেশ দমন করার জন্য ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডাদেরকে দিয়ে রামদা অস্ত্র লাঠিসোঁটা দিয়ে রাস্তায় হামলা মামলা করাচ্ছে, এবং আগামীতে আন্দোলন সংগ্রাম দমন করার জন্য আরেকজন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিকেই শেখ হাসিনা পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। আমরা স্পষ্টভাবে যেই স্লোগান তুলেছি, হামলা করে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, গুলি করে আন্দোলন, শেখ হাসিনার পতনে, এক দুই তিন চার, জনগণের গণ দাবি এই মুহূর্তে দরকার, অন্তর্বর্তী সরকার আমাদের দাবি স্পষ্ট। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে
সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে গণতন্ত্র মঞ্চ উদ্যোগ নিয়ে এই সংবিধানকে নতুন করে বিনির্মাণ করবে। এই সংবিধান এখন আর আমাদেরকে রক্ষা করতে পারছে না। এই সংবিধান গত 50 বছরে 17 বার সংশোধন করা হয়েছে, প্রতিটি সংশোধন ছিল শাসকদের সুবিধার জন্য। কিন্তু গণতন্ত্র মঞ্চ স্পষ্ট করেছে, কোন শাসক কোন রাজনৈতিক দলের সুবিধার জন্য গণতন্ত্র মঞ্চ আন্দোলন সংগ্রাম করবে না। গণতন্ত্র মঞ্চ সংবিধান পুনঃ বিনির্মাণ করার জন্য, জনগণের রাষ্ট্র হিসেবে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য লড়াই সংগ্রাম শুরু করেছে। সেই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। সেই লড়াই সংগ্রামে দল মত নির্বিশেষে আগামী দিনে আপনাদের অংশগ্রহণ কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য গণতন্ত্র মঞ্চে।